আসসালামু আলাইকুম। জাগ্রত বাংলার টিউটোরিয়াল টুতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে আমরা গত ক্লাসে আমরা ক্লাস ওয়ানে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ইন্ট্রোডাকশন দেখেছি এবং কি ওপেন করে কিছু পরিচিত হয়েছিলাম এবং কি পরিচিত হয়েছিলাম এবং কীভাবে সেভ করতে হয় তা শিখেছিলাম। আজকে এর দ্বিতীয় পর্ব, আমরা এই দ্বিতীয় পর্বে আরও কিছু কাজ দেখব। অ্যাট ফার্স্ট গত ক্লাসে আমরা যে ফাইলটা সেভ করেছিলাম ক্লাস ওয়ান নামে, আমরা ওইটা ওপেন করছি। হয়ে গেল, আমরা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। ম্যাক্সিমাইজ করার পর আমরা দেখতে পারতেছি যে গত ক্লাসে আমরা যে ফাইলটা সেভ করেছিলাম ক্লাস ওয়ান নামে ওইটা ওপেন হয়েছে। দ্যাটস ওকে। এখন আমরা চাচ্ছি এটার সাথে আমরা আরও কিছু কাজ অ্যাড করতে। অ্যাড করতে বলতে আমরা আরও কিছু লিখতে চাচ্ছি। আমরা লেখার জন্য দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস অবাজ দ্য লেজি ডগ, আমরা চাচ্ছি এই লাইনটাকে আমি না লিখে এটাকে কপি করতেছি। কপি কপি করার জন্য জাস্ট ফার্স্ট যেটা করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট অর ব্লক করতে হবে। এখন আমরা কীভাবে ব্লক করব, হ্যাঁ ব্লক করার কয়েকটা ওয়ে আছে। পুরো লাইনটা যদি আমি ব্লক করতে চাই, অথবা আমরা একটা ওয়ার্ডকে ব্লক করতে চাই, অথবা যদি আমরা কোনো নির্দিষ্ট কিছু ওয়ার্ডকে ব্লক করতে চাই, সবগুলো কিছু ডিফারেন্স ওয়ে আছে। আমরা দেখব এই ওয়েগুলো কীভাবে। সাপোজ আমি দাটাকে ব্লক করতে যাচ্ছি, ডাবল ক্লিক। আমরা যখন কোনো একটা ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করব তখন দেখব ওই ওয়ার্ডটা ব্লক হয়ে গেছে। আর যদি আমরা কোনো একটা ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করে দেখব যে পুরো লাইনটা ব্লক হয়ে গেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট লাইন। লাইন বললে ভুল হবে, কারণ আমরা এখানে যদিও একটা লাইন আছে, অ্যাকচুয়ালি তিনটা ব্লক কর তিনটা ক্লিক করলে একটা প্যারাগ্রাফ ব্লক হয়। প্যারাগ্রাফ বলতে আমরা যতক্ষণ না একটা লাইন লিখতেছি, লেখার পর যতক্ষণ না এন্টার চাপবো ততক্ষণ এটাকে একটা প্যারাগ্রাফ ধরা হয়। যখন একটা এন্টার চেপে ধর চেপে দেব তখন ওটা আলাদা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। অর্থাৎ একটা ডকুমেন্ট লেখা শুরু হওয়ার পর যখন কোনো এন্টার চেপে দেব তখন ওটা আলাদা প্যারাগ্রাফ হয়ে যাবে। অর্থাৎ একটা ক্লিক করার পর, ত্রিপুর ক্লিক করার পর একটা ফুল প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে যায়। এখন সিলেক্ট কেন করব বা সিলেক্ট কেন করতে হয় বা ব্লক কেন, মাইক্রোসফট এই কম্পিউটার অ্যাকচুয়ালি কিছু চিনে না, ঠিক আছে। যখন আমরা কোনো কমেন্ট দেব কম্পিউটারকে তখন কম্পিউটারকে তাকে দেখাই দিতে হয় এই জায়গাটাই তুমি এই কাজটা করে করতে হবে। অর্থাৎ কম্পিউটার নিজে থেকে কোনো কিছু করতে পারে না, অর্থাৎ সেক্ষেত্রে আমাকে আমাকে নির্দিষ্ট করে দিতে হয়। এই নির্দিষ্ট করে দেওয়ার জন্যই আমরা ব্লক করে থাকি। সাপোজ যেমন আমি এই পুরো লাইনটাকে ব্লক করছি, ব্লক করতে চাচ্ছি এই জন্য যে এই লাইনটাকে আমরা ডুপ্লিকেট করব, অর্থাৎ কপি করব। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে পুরো এক লাইনে একটা প্যারাগ্রাফ হয়েছে, সেক্ষেত্রে আমরা একটা আমরা ট্রিপল ক্লিক করতেছি। ট্রিপল ক্লিক করার পর পুরো লাইনটা ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে যাওয়ার পর এখন আমরা কপি করব। কপি অর্থাৎ এই লাইনটা জাস্ট কপি হবে। সেক্ষেত্রে এই পুরো লাইনটা আমরা, যাই হোক এখানে একটা ফুল স্টপ দিয়ে নিই। আমরা অন স্ক্রিন কিবোর্ড ইউজ করতেছি আপনাদের সুবিধার্থে, যাতে আমরা ইজিলি বুঝতে পারি। হচ্ছে এখানে ফুল স্টপ আছে, ক্লিক করলাম, ও সরি এখানে কোথায় ফুল স্টপ হবে এখানে আমরা কার্সরটা রাখতে হবে। এর আগে বলে রাখি যে আমাদের যেই পয়েন্টারটা লাফাচ্ছে এটাকে নাম আমরা কার্সর বলে থাকি। আমরা এখন ক্লিক করব, ক্লিক করার পর দেখবো এটা হয়ে গেছে। যাই হোক আমরা এখন পুরো লাইনটাকে সিলেক্ট করলাম। এখন দেখতেছেন আমি অন্য ওয়েতে সিলেক্ট করছি, এটা কেমন। এটা হচ্ছে আমি যদি ল্যাপটপ কি প্যাড ইউজ করে থাকি তাহলে আমরা ডাবল ক্লিক করব, ক্লিক করে জাস্ট ড্রাগ করব বাম দিকে। এটা বাম দিক থেকে আমরা ক্লিক করে বাম দিকে এন্ডিং পয়েন্টে ক্লিক করে ড্রাগ করেছি, আর অথবা আমরা ডান দিকে এন্ডিং পয়েন্টে স্টার্টিং পয়েন্টে ডাবল ক্লিক করে ধরে রেখে আমরা জাস্ট ড্রাগ করব। অথবা যদি আমার মাউস থাকে, হ্যান্ড মাউস থাকে, সেক্ষেত্রে আমরা জাস্ট ক্লিক ক্লিক বলতে আমাদের রাইট না লেফট, যেটা লেফটে ক্লিক করে ধরে রেখে
ড্র্যাগ করলেই আমাদের হয়ে যাবে। এটা যতক্ষণ যতক্ষণ পর্যন্ত যেই পর্যন্ত আমরা সিলেক্ট করতে চাই ওই পর্যন্ত ড্র্যাগ করলেই অতটুকু সিলেক্ট অথবা ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে মাউস কিপ্যাডের ক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করে ধরে রাখতে হয়। আমরা এই পর্যন্ত ব্লক করলাম, আমরা সাপোজ পুরোটা ব্লক করলাম, অথবা আমরা ডাবল ক্লিক করে ট্রিপল ক্লিক করে বা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরাটাকে কপি করার জন্য জাস্ট এখানে আমাদের টুলস বারের ভিতরে একটা কপি নামে অপশন পাবো, অথবা এখানে আরেকটা কমেন্ট আছে দেখেন, কপির উপর রাখার সাথে কপির একটা শর্ট কি চলে আসছে, কন্ট্রোল প্লাস সি। আস দেখতে পারতেছেন নিঃসন্দেহে, কপির নিচে দেখেন কপি ব্র্যাকেট দিয়ে লেখা আছে কন্ট্রোল প্লাস সি, অর্থাৎ এটা হচ্ছে শর্ট কি। অর্থাৎ যখন আমরা কিবোর্ডে কাজ করব তখন আমরা সিলেক্ট করার পর ওইখানে না যেয়েও আমরা কন্ট্রোল প্লাস সি দিয়ে কন্ট্রোল প্লাস সি, এখন অন স্ক্রিন কিবোর্ড যেহেতু কয় যে আমরা কন্ট্রোল ধরে সি, তাহলে দেখবো এটা কপি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমরা যেহেতু দেখতে পাচ্ছি না, এখন আমরা এটা প্রমাণ করব কিভাবে, প্রমাণের জন্য আমরা এখানে রেখে আমরা পরবর্তী লাইনে যাব। পরবর্তী লাইন মানে এন্টার মানে পরবর্তী লাইনে চলে যাবে, অর্থাৎ একটা নতুন প্যারাগ্রাফ হয়ে যাবে। এটা কিন্তু আলাদা প্যারাগ্রাফ হয়ে গেছে, অবশ্যই একটা নতুন প্যারাগ্রাফ, এন্টার মানে হচ্ছে নতুন প্যারাগ্রাফ স্টার্ট করতেছে, ও নতুন প্যারাগ্রাফে আমরা নতুন লাইনটা স্থাপন করব। সেক্ষেত্রে আমরা এটাকে পেস্ট করতে হবে। এখন আমাকে পেস্টের জন্য যেটা করতে হবে, এখানে পেস্ট অপশন আছে দেখতে পাচ্ছি, এটার শর্ট কি হচ্ছে কন্ট্রোল প্লাস ভি ভি। সেক্ষেত্রে আমরা এখানে আমরা কিবোর্ড শর্টকেটা ইউজ করতেছি, পরে আমরা আমরা ওইখানেও ইউজ করে দেখব, পুরোটাই আমরা দেখব। সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোলে চাপ দিলাম এবং কি ভি এ চাপবো। এটা অবশ্যই আমরা যখন কিবোর্ড ইউজ করব তখন কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে, ধরে রেখে ভি এ চাপতে হবে, চলে আসছে, অর্থাৎ কপি হয়েছে। তার মানে আমরা যে আগে কপিটা করেছি এটা অবশ্যই কপিটা হয়েছে, নয়তো বা এটা এখানে আসতো না। এখন সাপোজ আমি এই ওয়েতে আরেকটা দেখি, আমি জাস্ট দ্য কুইক এতটুকু আমরা ব্লক করছি, দ্য কুইক ব্লক করলাম। ব্লক করার পর কন্ট্রোল চাপ দিলাম এবং কি সি চাপ দিব, কপি হয়ে গেছে। এখন আমরা নতুন প্যারাগ্রাফে আসলাম, আসার পর কন্ট্রোল চাপ দিব, ভি এ চাপ দিব পেস্ট, অর্থাৎ কপি করার পর পেস্ট করলে আমাদের নিজে আমাদের কার্সর পয়েন্টটা যেখানে থাকবে সেখানে পেস্ট হয়ে যাবে। যদি আমরা স্পেস চাপলাম, স্পেস মানে একটা ফাঁকা ঘর চাপলাম, আবারও যদি পেস্ট চাপি, কপি করার পর যতবার পেস্ট চাপবো ততবারই ওই জায়গাটায় আমরা যে অংশটা কপি করেছি ওই জায়গাটা স্থাপন হয়ে যাবে, বা অর্থাৎ ওই ওই কপি অংশটুকু চলে আসবে। যেমন কন্ট্রোল চাপ দিলাম, কন্ট্রোল চেপে ধরে বি চাপলাম, আবার দেখবো দ্য কুইক বারবার দিলে বারবার চলে আসতে থাকবে। এখন আমরা দেখি এই কাজটা আমরা সেমভাবে দ্য লেজি দ্য কুইক, আমরা কুইক অংশটুকু আমরা সাপোজ আমরা বেগি কেটে দিচ্ছি, আমরা অল্প অল্প করে কাজ করতেছি। সাপোজ আমরা দ্য কুইক ব্রাউনটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটুকু কপি করব। আমরা এখন আমরা টুলসটা ইউজ করে করব, কপি চাপ দেওয়ার পর আমরা জাস্ট এখানে চাপ রাখলাম, রাখার পর আমরা পেস্ট দিব, পেস্ট এখানে স্পেশাল পেস্ট পেস্ট স্পেশাল আছে, ওগুলো আলাদা অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা অবশ্যই এটা পরবর্তীতে আমরা এটা দেখব। যাই হোক, অর্থাৎ আমরা দুইটা ওয়েতে কিবোর্ডের মাধ্যমেও কপি এবং পেস্ট করতে পারি। এখন সাপোজ আমি একটা জিনিস করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আবার আরো একটা আর দুই একটা আমরা কপি করতেছি। সাপোজ দ্য কুইক ব্রাউন ফক্স, আচ্ছা এখন আমরা এটা কপি হয়েছে দর্শকে। এখন আমরা যেটা করবো এটা হচ্ছে কাট, কাটের কাজ করব। কাট হচ্ছে অর্থাৎ মুভ করা, আমরা কাট না বুঝলাম তো মুভ নিঃসন্দেহ বুঝি, মুভ হচ্ছে স্থানান্তরিত করা। কপি করলে যেমন ওই জায়গাটায় থাকে, বাট মুভ করলে ওই জায়গাটায় থাকে না, অর্থাৎ একেবারে চলে আসে, এটাকে বলা হয় মুভ। আচ্ছা আর এটাকে বলা হয় আমরা এখানে আমরা এটা হচ্ছে এখানে মুভ হবে না, এটা হবে কাট। কাটের জন্য যেটা করতে হবে সেম আমরা আগে সিলেক্ট করব,
আমি সাপোজ এই লাইনটাকে আমি নিচে চলে নিয়ে আসতে চাচ্ছি, অর্থাৎ উপরে আমার প্রয়োজন নেই, সেহেতু আমরা এটাকে ব্লক করলাম অর সিলেক্ট করলাম, অথবা ট্রিপল ক্লিক করে সিলেক্ট করতে পারি। এটা আমরা একটু সিলেক্ট করার পর আমরা একে কাট করব। কাটের জন্য সেম উপরে টুলস বারে হোম টুলস বার আরে আমরা একটা কাট নামে একটা অপশন পাবো, ওইখানে কাট লেখা আছে, অথবা আমরা কন্ট্রোল প্লাস এক্স ইউজ করতে পারি। কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে শর্ট কি, এটা আমরা কিবোর্ডের মাধ্যমে করব। কন্ট্রোল চেপে ধরে এক্স হলে কাট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন এখানে কাট ইউজ করলাম, কাট ইউজ করে ওই লাইনটা অটোমেটিকলি চলে গেছে, অর্থাৎ এখন এরকম ভাবার কোনো কারণ নেই, লাইনটা মনে হয় ডিলিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডিলিট হয় না, যখনই আমরা পেস্ট করব তখন ওই লাইনটা অটোমেটিকলি যেই জায়গায় পেস্ট করব। এখন আমাদের মাউস পয়েন্টার এইখানে আছে, আমরা যদি স্পেস চাপলাম, সাপোজ আমরা যদি এখানে পেস্ট করি তাহলে এইখানে চলে আসবে। সাপোজ আমরা পেস্ট করি, পেস্টের জন্য আমরা একটু যাই হোক পেস্টটা আমরা করতেই পারি, কন্ট্রোল প্লাস এক্স সরি কন্ট্রোল প্লাস ভি পেস্ট। আমার মনে হচ্ছে সাপোজ এখন মনে হচ্ছে আমার এখানে ভুল জায়গায় পেস্ট করে ফেলেছে, তার মানে আবার আমরা কাট করি, ঠিক আছে, ব্লক করব নির্দিষ্ট স্থান পর্যন্ত, ব্লক করলাম সরি। ব্লক করার পর আমরা এটাকে কাট করব। এখন আমরা কিবোর্ড কমান্ড ব্যবহার করতেছি, কন্ট্রোল প্লাস হচ্ছে এক্স, কাট করলাম, আমরা নিচের লাইনে চলে যাবো, অর্থাৎ এন্টার দিব। এন্টার দেওয়ার পর পেস্ট, পেস্ট তো আমরা জানি, এখান থেকে আমরা পেস্ট করে দিচ্ছি। অর্থাৎ কাট করার পর ওই নির্দিষ্ট যেখান থেকে কাট করার পর একেবারে চলে আসে, আর কপি করলে দুনো আমরা যে জায়গা থেকে করতে কপি যে কোনো একটা বারবার ওইটা থেকে যায়, মানে যেই জায়গা থেকে আমরা ওয়ার্ড বা সেন্টেন্স অর লাইনটা নিয়ে আসে ওই জায়গায় থাকবে, প্লাস নতুন কোনো জায়গায় স্থাপন করতে পারবো। আর কাট হচ্ছে মুভ লাইক এ মুভ, অর্থাৎ মুভ করা নিয়ে আসার মতো, অর্থাৎ কপি করতে কপি এবং কাট দুটোটা করার পরে আমাদের মুভটা নিশ্চিত হওয়ার জন্য পেস্ট করতে হয়। অর্থাৎ কপি শর্টকে হচ্ছে কন্ট্রোল সি, কাটের শর্টকে হচ্ছে কন্ট্রোল ভি সরি কন্ট্রোল এক্স, আর পেস্ট শর্টকে হচ্ছে কন্ট্রোল সরি পেস্ট পেস্ট শর্টকে হচ্ছে কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে কয়েকটা একটা মনে রাখার একটা অপশন আছে আপনাদের, কন্ট্রোল সবগুলো দিয়ে আছে, কন্ট্রোল এক্স এক্স ফর কাট আমরা বুঝি, অনেকটা বোঝা যায়, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর, কিন্তু কন্ট্রোল ভি ফর পেস্ট মিল নেই, কাট কপি পেস্ট দুইটা মিল আছে, একটা মিল নেই, এটা মনে রাখবো তাহলেই হবে। কন্ট্রোল ভিটা পেস্ট এটা মনে রাখবো, আর কন্ট্রোল এক্স আর সি এটা মিল আছে, কাট কপি পেস্ট, এটা হচ্ছে কাট কপি পেস্ট হচ্ছে তিনটা একসাথে, কাট কন্ট্রোল এক্স সি ভি, কাট কপি পেস্ট। এই ওয়ার্ডটা যদি আমরা সিরিয়াল মেনটেন করতে পারি তাহলে আমাদের এটা মনে থাকবে, কন্ট্রোল এক্স ফর কাট, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট। দ্যাটস ওকে, আমরা তাহলে আজকে কিভাবে একটা ওয়ার্ডকে ব্লক করতে হয়, কিভাবে কাট করতে হয়, পেস্ট করতে হয়, এবং কি পেস্ট কাট করতে হয় এবং কি পেস্ট করতে হয় তা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে এই ওয়ার্ডটা আমরা যে আজকে নতুন ডকুমেন্টটাকে ডকুমেন্টটা লিখলাম, সাপোজ আগের ডকুমেন্টটাকে আমরা এডিট করার পরে নতুন করে একটা ডকুমেন্ট লিখলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, আগের ডকুমেন্টটাকে ক্লাস ওয়ানে যে ডকুমেন্টগুলো ছিল ওই ডকুমেন্টের উপর কিন্তু আমরা ওভার রাইট করেছি, ওভার রাইট মানে এটাকে আমরা মুছেছি অথবা এডিট এটার উপর অ্যাড করেছি। এখন আমি চাচ্ছি যে ক্লাস ওয়ানের ডকুমেন্ট কোনো ক্ষতি না করে আমরা এই ডকুমেন্টটাকে অন্য একটা রিনেম দিব, অর্থাৎ ক্লাস টু দিব। এখানে কিন্তু দেখাচ্ছে আমরা ক্লাস ওয়ানে আছি, বাট আমরা এটাকে রিনেম করব ক্লাস টু, বাট ক্লাস ওয়ান যেটা আছে ওটা থেকে যাবে। এটার জন্য যেই অপশনটা ইউজ করতে হয় এটাকে বলে আমরা সেভ অ্যাজ, সেভ অ্যাজ। আচ্ছা, সেভ অ্যাজের কাজটা আমরা একটু বুঝিয়ে বলতেছি, আগে আমরা সেভ অ্যাজের কাজটা করি। এখানে অফিস বাটনে ক্লিক ক্লিক করলে দেখতে পারবো আমাদের কিছু ই চলে আসে, এখানে আছে সেভ অ্যাজ, সেভ অ্যাজ হচ্ছে, সেভ অ্যাজে ক্লিক করার পর এটাকে ক্লাস ওয়ান ডিফল্ট চলে আসছে। আমরা এটাকে জাস্ট ক্লাস ওয়ানটাকে কেটে দিই, আমরা জাস্ট এখানে আমার বিগ স্পেস আছে, বিগ স্পেস এখানে ক্লাস টু দিলাম, টু দেওয়ার পর আমরা সেভ দিব। এখন কী কাহিনি দাঁড়াচ্ছে আমরা এখন দেখব, আমরা এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর ফুল প্রোগ্রামটা কেটে দিচ্ছি,
ক্লাস ওয়ান ক্লাস টু দুটোটাই দুইটা ফাইলে আমি এখানে শো হচ্ছে, অর্থাৎ ডাবল ক্লিক করার পর ক্লাস ওয়ানটাকে ডাবল ক্লিক করার পর দেখতে পারতেছি ক্লাস ওয়ানে যেমন ছিল তেমনই আছে। বাট কোনো ক্লাস ওয়ানের উপর কিন্তু আমরা লিখলাম, বাট সেভেসের মাধ্যমে সেভ করার ফলে এটার কোনো ক্ষতি সাধিত হয় নাই। এমনকি ক্লাস টুটা ওপেন করার পর দেখতে পারবো যে ক্লাস ওয়ান প্লাস ক্লাস টুতে যেগুলো আছে এই দুইটা মিলিয়ে আমাদের ক্লাস টু হয়ে গেছে, অর্থাৎ সেভেস। তাহলে আমরা সেভেস বলতে কী বুঝতে পারছি? সেভেস হচ্ছে সাপোজ আমি কোনো ডকুমেন্টে কাজ করতেছি, একটা ডকুমেন্টে কাজ করার পর একটা নতুন পুরাতন একটা ডকুমেন্টে আমরা যদি এডিট করতে চাই, এডিট করে পুরাতন ডকুমেন্টটা কোনো ক্ষতি সাধন না করে এডিট করার পর নতুন নামে সেভ করে রাখতে চাই, তাহলে আমরা সেভেস ইউজ করি। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন।